দাও, আমারও 10টা টাকা দিবেন, ইফতারি খামো, আমার অনেক খিদা লাগছে, দিবেন না দাম। আচ্ছা বান্ধবী, ফোনটা রাখতে একটু। এই রোজা রমজানের দিন কিসের ভিক্ষা করতে আইসো? আর তোমারও তো দেখে মনে হয় না যে তুমি ভিক্ষা করো। কোথা থেকে কোন আলতু ফালতু পোলা পানাইছে, টুকাই মুকাই আইসে কয় করে ভিক্ষা দেন, ইফতার করমু, কাজ করে খাইতে পারো না? হাত পা তো ঠিকই আছে, আইসো ভিক্ষা করতে, তাই না? আসলে আপা কাজ এক জায়গায় করতাম, ওই জায়গা থেকে আমার বার করে দিছে। আর ওই যে ওদিকে আমি রেল লাইনে থাকি, ওই জায়গায় গেলে সবার কইলে আমার চিন আপা দেন না 10টা টাকা, আমার অনেক ইফতারি খাইতে মন চাইতেছে। সেহরি খাইছি, সেই ভোর রাতে একটু পানি, একটু পরে তো আজান দিব, তখন আমি ইফতারের সময় কি খামো? দেন না 10টা টাকা। তুই খাবি তা আমি কি করবো? আর আমার কাছে টাকা চাস কেন? আমি তোরা টাকা দিব না, তুই কাম করে খাইতে পারস না, স্টেশনে থাকস কিসের লেগে? তোর বাপ মা নাই, আমি কোনো ভিক্ষা দিতে পারবো না, যা যা। ম্যাডাম, আপনি আমার ধাক্কা দিয়ে ফালাই দিলেন, আমি তো বেশি কিছু যাই নাই, খালি আপনার কাছে ইফতারে 10টা টাকাই চাইছি, যে আজান দিলে আমি কি খামো, আমার 10টা টাকা দেন। আর আপনি কি করলেন আমার মা বাবার কথা? আমার তো মা বাবা অনেক আগেই মারা গেছে, আমার মাও নাই আমার বাবাও নাই, আমি রাস্তাঘাটে থাকি, যখন কিছু পাই খাই, না পাইলে না খাইয়া থাকি। ঠিক আছে আপা, যেহেতু আপনি আমার বলাতে রাগ হয়েছেন, আপনি কিছু দিতে হবে না। কাজটাকে আমি ঠিক করলাম, ছেলেটা তো মা বাবা নেই। আয় না, এইসব পোলা পান এখন এরকম টোকাই সেজে ঘুরে ফিরে আর মানুষের কাছে ধান্দা খুঁজে যে কার কাছ থেকে কিনে যাবে। ঠিকই করছি আমি, চিন্তা করে লাভ নেই না, বান্ধবীর কাছে ফোন। হায় জীবন দাবে কি হলো মা? কি আমার এই 10টা টাকা দিবেন ভাই? সেই ছেলেটা আমি একটু খালি পানি খেয়েছি, খায়া রোজা রাখছি, একটু পরে আজান দিয়ে দিব ভাই, তাহলে আমি ইফতারে কি খামো ভাই? আমার কাছে তো টাকা নাই ভাই, 10টা টাকা যদি দিতেন ভাই আমি মন মতো খাইতাম। বুঝছি, তোমরা অনেক ভালো নাটক করতে পারো, ভালো মানুষ ভিক্ষুক সাই যা আমার সেটা টেয়া তোলো, দান দাবাজি শুরু করছো, এতে গেলি নাহলে কিন্তু একবার থাপড়াম ধরা, যা ভাই। আপনি বকা বকি করতেছেন করেন, আপনি মারতে চাইছেন মারেন, কিন্তু তাও আমারে 10টা টাকা দেন, বেশি তো চাই নেই, তখন আমার মা বাবা কেউ নাই, অনেক আগে তারা মারা গেছে। ঠিক আছে, ভোরের বেলা খালি একটু পানি খাইছি, সেহেরিতে আর কিচ্ছু খাই নাই, ও ভাই দেন না 10টা টাকা। এ রে, ডিস্টার্ব করিস না, কাজ আছে, যা তো যা যা। ও ভাই 10টা টাকা দেন, আমি কিন্তু জুতা খুলে দেবো, যা যা। এইসব পোলা পান ধান্দাবাজি শুরু করছে, কারবারটা দেখছো? এইসব ধান্দাবাজ যে এলাকায় নাই মা, এলাকাটা একবারে নষ্ট হয়ে গেছে গা, যাই কাম করি গা। হায় আল্লাহ, এখন আমি কি করবো? আজানও দিয়ে দিব, ইফতারের টাইম হয়ে যেতেছে, পকেটে আমার একটা টাকাও নাই, আমি এখন কি খামো? বাবা তুমি কাঁদতেছো কেন? ভোরের বেলা একটু পানি খাইয়া মনে করেন যে রোজা রাখছি, এখন ইফতারি খামো, পকেটে একটা টাকাও নাই, কতজন মানুষের কাছে চাইলাম, কেউ আমার 10টা টাকা দিল না। বাবা তোমার বাবা মা কেউ নাই? না দি, আমার মা বাবা কেউ নাই, আমি ওই যে খই উত্তর পাড়া রেল স্টেশনে থাকি। আহারে, তোমার মুখটা কি মায়ায় ভরা, তুমি রেল স্টেশনে থাকো বাবা? আসলে বাবা আমার না সন্তান নাই বুঝছো, আর ডাক্তার বলছে আমার কোনো দিনে বাচ্চা কাচ্চা হইব না, তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবা? হ্যাঁ,
আপনি নিলে তো আমি যাবো, কারণ আমার আর রিলে থাকতে ইচ্ছা লাগে না। আমার কাছে যে টাকা নাই, আমি যে কিছু খাইতে পারি না, তবে একটু কথা কই কো বাবা, কারণ আমার তো মা বাবা কেউ নাই। আমি যদি একবার আপনার মা করে ডাক দিই, আপনি কি খুশি হইবেন? কি কো বাবা, আমি অনেক খুশি হইব। বাবা তুমি উঠো, তুমি আমার একবার না, তুমি আমার আজকের থেকে মা বলে ডাকবা। তুমি একবার না, তুমি হাজার বার আমার মা কো। মা আমার বাসায় নিয়ে চলো যাই। আচ্ছা চলো বাবা। আচ্ছা চল। এখন আসতেছে না। আচ্ছা গেট থেকে ভিতরে আসতে এতক্ষণ লাগে, আমার স্বামী আবার চলে আসবে, ভালো লাগে না। ইস তারপর হচ্ছে তোমার বসবো হইছে, মাথা ঘুরতেছে আমার, আমি অনেকক্ষণ ডান্স করছি অলরেডি, অনেক ডান্স করছো, বসো। আচ্ছা বসো। আচ্ছা তোমার যে কতদিন ধরে দেখি না, তুমি এটা জানো? তোমাকে দেখতে না করতে কি, তোমাকে যে আমি ভিডিও কল দিই, তুমি তো রিসিভই করো না, তুমি তো অনেক বিজি, ফোন রিসিভ করার সময় নাই। এখন আমি যে তোমাকে আজকে বললাম তুমি তাড়াতাড়ি আসো, একটু এনজয় করে পরে চলে যাবা, এখন তো আমার স্বামী যদি চলে আসে কি হবে বলো? আরে তোমার স্বামী তো হুজুর, সে আসতে আসতে অনেক দেরি হবে, সে নামাজ পড়বে, তারপর এতে মানুষকে নামাজের দাওয়াত দিবে, তারপর আসবে। ও সবই ঠিক আছে, কিন্তু আমার তারপরও ভয় হচ্ছে, লোকটা যে কখন হুটহাট করে চলে আসে বুঝতে পারতেছি না আমি, আমার কেমন জানি বুকের ভিতর কাঁপতেছে ভয়ে। আর আমি তো এমনিতেই সারাদিন নাচ গান এগুলো নিয়ে ব্যস্ত থাকি, ভালো লাগতেছে না আমার কোনো কিছু। ভালো লাগতেছে না, একটা বিষয় আমি চিন্তা করতেছি বুঝছো? কি বিষয়? বিষয়টা হচ্ছে তুমি আমার সাথে সম্পর্ক আছিল আগে, এটাই ভালো থাকতো, তোমার বাবা মা কি বুঝা তোমার একটা হুজুরের সাথে বিয়ে দিল। একদম ঠিক কথা বলেছো, বাবা মা যে কি বুঝে এই কাজটা করলো আমার মাথায় আসে না বুঝছো, আমার আর ভালো লাগে না এর সাথে সংসার করতে, আমি তো তোমার সাথে পালিয়ে যেতে চাই, কি বলবো? দেখো এখন হচ্ছে তোমার বিয়ে হয়ে গেছে, তোমার জামাই নতুন, তোমার জামাই আছে, সব কিছু আছে, তোমাকে আমি কিভাবে বিয়ে করি? এখনো মনে করো যে আমি মনে করো যে মাঝে মাঝে নাইট ক্লাবে যাই, কত মেয়ের আমার কাছে আসে, আমি একটু স্মার্ট পোলা বুঝো নাই। যাই হোক তুমি স্মার্ট হও আর তুমি অনেক সুন্দর সেটা আমি জানি, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, এজন্যই তো মাঝে মাঝে তোমার সাথে আসি দেখা করার জন্য। মাঝে মাঝে শুধু দেখা করলেই হবে? এখন তো আজকে আমার অনেক ভয় লাগছে, কখন তো চলে আসে। তোমার সঙ্গে আসবে বেবি, যাই হোক তুমি আর আমি একটু রোমান্টিক মুহূর্ত। কি অবস্থা বর্ষা, মানে কি শুন? আমার ফ্রেন্ড। ফ্রেন্ড মানে? মানে আমার বন্ধু। তোমার যে পার্সোনাল কোনো বন্ধু থাকতে পারে এটা তো কখনো আগে আমাকে বলো নাই। আসলে আমি তোমাকে বলিনি মানে ভয়, ও তো আমার বেস্ট ফ্রেন্ড। আমি কখনো ভাবতেও পারি নাই যে তুমি এরকম একটা কাজ করবা, একটা পর পুরুষ ঘরেই না, মানে আমি বলতে চাইতেছি না যে তুমি কি কাজটা করবা, তুমি নামাজ করো না, রোজা রাখো না, আমি তো তোমাকে কখনো চাপ দিই এসবের জন্য, আমি তো তোমাকে অনেক ভালো মনে করতাম, কিন্তু তুমি যে তলে তলে এই সমস্ত কাজ করবা আমি কখনো ভাবি নাই।
আমি বাসা থেকে বের হওয়ার পর তুমি ছেলেকে আইরা, আমার আর কিছুই বলার নাই বসে, ঠিক আছে? আচ্ছা দেখো, তুমি তো জানোই যে আমি হচ্ছে নাচ গান বা এনজয় করতে ভালোবাসি, এই জন্য তুমিও বাসায় নাই, সুযোগ পেয়ে আমি আমার ফ্রেন্ডকে ফোন দিছি আসার জন্য, যে একটু মানে আনন্দ ফুর্তি করব। এখন আমার ভুল হয়েছে দীপু, প্লিজ আমাকে এইবারের মতো মাফ করো। বুঝতে পারছি আমি, আসলে তুমি কোন জিনিসটা চাইছিলা আর তোমার মনে ইচ্ছাটা সেটাই পূরণ হয়েছে। তোমার যখন ওর সাথে রিলেশন ছিল সেটা কখনো আমাকে বলো নাই, আর আমিও জানি না। যাই হোক, তোমার ওরে খুব পছন্দ, তো আমিও চাই তুমি আমার বাসা থেকে এখনই চলে যাও, যাকে তুমি পছন্দ করো, তোমার সেই পছন্দের মানুষের কাছে। তার কারণ কি জানো, আমি অন্য লাইনে আর তুমি বসা অন্য লাইনে, তোমার সাথে কখনো আমার আর ম্যাচ হবে না। কারণ আমি ইসলামিক জগতের, আমি নামাজ পড়ি, আমি নামাজে জাগাই, আর তুমি টিকটক গান বাজনা, তুমি এনজয় এনজয়ের দিকে। সেই জন্য বলতেছি তোমার সাথে আর কোনো দিন আমার সাথে হবে না, কারণ তুমি পাপী মানুষ, তুমি পাপের জায়গায় আসো, আর আমি আল্লাহ খোদার নাম নিয়ে চলি, আমি সেখানে আছি। তো সেটাই বলতেছি ভাই, আপনি যারা ভালোবাসেন আপনার পছন্দের মানুষ, তাকে নিয়ে গেলে আমি খুব খুশি হব। ওকে, নো প্রবলেম, যেহেতু আমরা একসাথে সম্পর্ক, তাহলে চলে যেতে পারি। বেবি চলো, আমরা চলে যাই। না, আমি তোমার সাথে যেতে পারবো না, আমার স্বামীর সংসার রেখে আমি কোথাও যাব না। আমি যদি ওর সাথে যাই, ও কত খারাপ ছেলে, ও নাইট ক্লাবে যায়, মেয়েদের নিয়ে ফুর্তি করে, আমি ওর সাথে যাব না। আর আমার স্বামী কত ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সব সময় আল্লাহ খোদার নাম নেয়। আমি এই স্বামীর সংসার রেখে কোথাও যাব না, আমি ওই খারাপ ছেলের সাথে কখনোই যাব না, আমি যা করছি ভুল করছি। না না না, আমি তোমার সাথে যেতে পারবো না। ওগো, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। শোনো বর্ষা, আমি তো ভাবছিলাম তোমাকে তখনই মাফ করে দিব, কিন্তু তুমি যে কাজটা করছো আমি সেটা কখনো মেনে নিতে পারতেছি না। কারণ তোমার স্বামী থাকা শর্ত কিভাবে তুমি একটা পর পুরুষ বাসায় এনে, ছি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। তুমি আর এমন রাগ করে থেকো না, প্লিজ তুমি মাফ করো। মা আমার কাছে না, উপরওয়ালার কাছে চাও, যে তুমি যে ভুলটা করছো সেটা যেন আর কখনো না করো। আমি মনে মনে আল্লাহর কাছে বলেছি আমি আর জীবনেও এই ভুল করব না, তুমি শুধু আমাকে মন থেকে মাফ করে দাও। ঠিক আছে, মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। হ্যাঁ, আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। ঠিক আছে। দেখেন ভাই, আপনি যথেষ্ট একজন ভালো মানুষ, এই বর্ষার সাথে আমার যে সম্পর্ক এটা আমি আর কোনো সময় রাখবো না, আর ওর সাথে আমি যোগাযোগ করবো না, আর আপনার বাড়ির আশেপাশে আর কোনো সময় আসবো না। আচ্ছা ভাই, আপনি আমাকে মাফ করে দিন। ঠিক আছে, আপনি যেহেতু আপনার নিজের ভুল বুঝতে পারছেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। ওয়ালাইকুম সালাম। বর্ষা, এসব নোংরা ড্রেস খুলে ভালো ড্রেস পরো, অজু করে নামাজ পড়তে যাও। আচ্ছা, এখনই যাচ্ছি। আসলে ওই হচ্ছে তোর ভাই আর আমি একটু কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, তো এই জন্য আসতে পারিনি। তো তোর হাজবেন্ড কোথায়? এই যে আমার হাজবেন্ড। কি কি কই? এই যে ওর হাজবেন্ড, কি সাইজ, আর দেখতে ছোট্ট বাবুর মতো, না দুষ না দুষ, পেটটা দেখাও। কি রে হাসি, কি নিজ মুখে নাম লেখাবি দেখে এইরকম জামাই বিয়া করছিস নাকি? কি হলো, চুপ করে আসো, খেল, উত্তরটা দিয়ে দাও। না মানে একটা কথা কি জানিস, মা বাবা তো পছন্দ করেই বিয়ে দিয়েছে, আমি কি করব বল? তারপরেও তুমি এত সুন্দর একটা মেয়ে, আর তুমি কি একটা জামাই বিয়ে করছো, তোমার হাঁটুর সমান সাইজ তার। হ্যাঁ, এই ছেলে কি তোমার জামাই হওয়ার যোগ্যতা রাখে কখনো? তুমি কি দেখে রে বিয়ে করছো বলো তো? আচ্ছা ভাইজান, একটা কথা বলুন তো, আপনার কি কি যোগ্যতা আছে?
যদি একটু জানতাম তাহলে আমার সাথে একটু কম্পেয়ার করতাম। যোগ্যতার কথা বলেন, আমার হাজবেন্ড দেখতে সুন্দর, স্মার্ট, এবং আমি যখন যা চাই আমাকে তাই দেয়। তারপরে হচ্ছে আমি ঘুরতে যাই এখানে ওখানে, যেখানেই যাইতে চাই আমাকে সেখানেই নিয়ে যায়। কি নাই তার মাঝে দেখেন, আপনার থেকে শত গুণে সে ভালো। শোনো, তোমার স্বামীর কি কি যোগ্যতা আছে সেটা তো তুমি ভালো করেই জানো, তাদেরকে বলে দাও। আমার স্বামীর মাঝে কি কি যোগ্যতা আছে তোমরা শুনতে চাও? হ্যাঁ চাও, বল। তাহলে শোনো, হতে পারে তোমার জামাই সুন্দর, স্মার্ট, ফিটনেস, কিন্তু আমার হাজবেন্ডের মাঝে কি আছে তোমরা জানো? আমি যদি এখন মারা যায় সে কিন্তু আমার জানাজা করতে পারবে। তোমার স্বামী কি এটা করতে পারবে? কখনোই না। আর তোমরা ইহকালের সুখগুলির সাথে নিয়ে পড়ে আসো, তাই না? আর আমি এই যে আমার হাজবেন্ডকে নিয়ে অনেক সুখী আছি, কারণ তার মতো হাজবেন্ড পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। সে আমাকে অনেক বোঝায়, অনেক জ্ঞান দেয়, আর আমাকে অনেক ভালোবাসে, যা তোমাদের ভালোবাসার কাছে তুচ্ছ। আর তোমরা আমার হাজবেন্ডের যোগ্যতা নিয়ে কথা বললে না? সে একজন 30 পারার হাফেজ। আর তোমার স্বামী কি পারবে? সে ছুরা ফাটিয়া বলতে কিংবা চার কালেমা শুদ্ধভাবে বলতে পারবে না। শোন হাসি, আর লজ্জা দিস না। আসলেই আচ্ছা, চলো আমরা চলে যাই। হ্যাঁ দুলা ভাই, আপনার না জেনে না বুঝে অনেক কিছু বলে ফেলছি। আপু তুমিও কিছু মনে করো না, আমরা তাহলে আসি। হ্যাঁ ভালো থাকে। ভালো তো থাকবো। আর একটা কথা ভালো করে মনে রাখিস, কাউকে দেখে এরকম বিচার করা ঠিক না। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন ভাইয়া, ভালো থাকিস। আমি অনেক খুশি, অনেক, যে তুমি আমার জন্য তাদেরকে উচিত জবাবটা দিতে বসে। জানো আমিও অনেক খুশি, কারণ তোমার মতো একটা হাজবেন্ড পেয়ে। জায়গাগুলো অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। বাসা থেকে যখন বেরোবো তোমার কি বলছি? কি বলছো? বলছি না যে যখন আমার সাথে বেরোইবা রাস্তাঘাটে তখন মাথায় ঘোমটা দিয়ে বেরোইবা। আচ্ছা দিতেছি। মনে রাখবা, যখনই আমার সাথে বাইরে বেরোবা তখন মাথায় ঘোমটা দিয়ে বেরোবা। নাহলে তুমি তো জানো এলাকার মানুষ জানে আমার বউ মানে তুমি অনেক সুন্দর, ভালো, ভদ্রভাবে থাকো, এগুলো জেনে আমার কানে আসো। আচ্ছা ঠিক আছে। শোনো কি বলি তোমাকে, শার্টের বোতাম খুলো। শার্টের বোতাম খুলবো মানে এই তোমার কি মাথা ঠিক আছে? শার্টের বোতাম খুললে কেমন দেখা যাবে? শার্টের বোতাম খুললে স্মার্ট লাগে, তুমি বোঝো? শার্টের বোতাম খুলো। আরে আজব, শার্টের বোতাম কেন খুলতে যাব? আর স্মার্টে কি প্রয়োজন আছে? এমনি তো খুব সুন্দর আছে। এমনি সুন্দর লাগছে না। আচ্ছা নিচে তোমার গেঞ্জি আছে না? হ্যাঁ আছে। তাহলে তুমি শার্টের বোতাম খুলো। আচ্ছা ঠিক আছে। হইছে? দেখছো এখন তোমাকে কত সুন্দর লাগতেছে। চলো চলো। গলার মালা, হাতের চুড়ি, এইগুলা যে আমি তোমার দেই, এই বিকারি স্বামীনের বউয়ের লোভে এইগুলা তোমার গল্প করছি গো। গল্প করে গেলে কি? ও মা, আমার স্বামী আমার কি দিছে না দিছে সারা বাংলাদেশের মানুষের কাছে আমি কয়ে বেড়ামু? আর ভিখারি স্বামীর বউর কাছে করছি তাতে কি হইছে? হেই বেড়ার বউ, হেই বেড়ারে ঝাড়ি দেই, তুই কওয়ার কেডা, তুই কওয়ার কেডা। আমি তোর একটা কথা কই, ওই স্বামীমের বউ স্বামীমরে উঠতে বইতে গালি গালাজ করে, কয় কি যে টাইসনের বউরে এই কিনা দে সেই কিনা দে, আমার একে লেগে কিনা দেও না। আচ্ছা স্বামীম তো ভিখারি, স্বামীম কেমনে কিনা দিব? এইগুলা কি তোমার আলাপ করতেইব? আর তুমি এইসব আলাপ করাতে স্বামীম আমার রাস্তাঘাটে আটকে অপমান করে, আমার কয় আমার বউ নাকি বেহায়া, খালি খালি কথা লাগাই, খালি কথা লাগাই। লাগাইছি, ভালো করছি, আরো লাগামু। ভিখারি বেডা কিছু দিতে পারে না, আবার বিয়ে করে লইছে। বুঝছি বুঝছি, স্বামীম যে কথাটা কইলো এটা সত্যি কথাই, তুই আসলে একটা খারাপ, তুই আসলে একটা খারাপ। আয় তুই আমার লোকি, তুই এক্ষুনি আমার লোকে আয়, স্বামীমের কাছে মাপ চাবি। আমি ওই ভিখারির কাছে মাপ চামু? কোনোদিনও না, মরে গেলেও না। মরে গেলেও না? হন তোর আমি একটা কথা কই, তোরে আমি এখন স্বামীমের কাছে নিয়ে যামু, এবং কি স্বামীমের কাছে তোর মাপ চাইবো? তুই আমার কি বলছিস? ছাড়ো তুমি আমারে, ছাড়ো, আমি যামু না। আয় তুই তাড়াতাড়ি দেখো খারাপ কি। তুমি কি আমার ফকির স্বামী নিয়ে আমার মান সম্মান নষ্ট করবা? আইছে আমার মান ইচ্ছাতে নষ্ট। হ্যাঁ ওই বেড়া সংসারে একবার বারোটা বাজাই দিয়া গন্ডগোল লাগাই দিয়া অন তোমার মান ইচ্ছাতে সংসার, এ চিন্তা ভাবনা করতেছো তুমি? ঠিকই করছি, আমি দিতে পারবো না, আবার ওইব কি সংসারে? ভালো থাকবো, আবার ভালো না খারাপ, হেরে তো আর বুঝো লাগবো না। তুই খালি স্বামী মেয়ের কাছে যাবি, যাই ক্ষমা চাবি, এটাই
আর কোনো কথা নাই, একটা মায়া মানুষ একটা সংসারকে তছনছ করে ফেলছে। আজকে এই মায়াটা আমার সংসার মধ্যে ঢুকিয়া তাই শুনে বউ হ্যাঁ ভাই কী দেয় না দেয় এই দিদি আছে দিই আবার বউরে কয় এমনি তো নাচুন না বলি তার মধ্যে দিয়েছি আবার ঢোলের বাড়ি আহারে ওরে বাবারে যেদিন থেকে আর কানে জিনিস গেছে হার পর থেকে শুরু হয়েছে আমার পিছনে মাই মায়ের কী ভোকারে কত ভোকারে এটা তো খুঁজে কাউ কইতে পারি না হো আমার বৌল আমি তো তোরে ভালো ভাইসা বিয়া কইরা ফকির হয়েছিল আমি আগে কখনো এরকম আসিলাম না ভাইয়া বিশ্বাস করে আমার বাড়ি আসলো সব কিছুই আসল টাকা পয়সা কমা ছিল না এই মাইয়ারে বিয়া করতে গিয়ে যাইয়া আর বোনের বিয়ে আর বাইরে বিয়ে দিচ্ছি ওর বোনের কেন ফলাইছে সেটার মুসলমান করেছে সেটাও নিতে হয়েছে আমার কাছে হর আব্বার আর আব্বার ফাদের ব্যারাম আসিল সেই ব্যারামের লেগে টি চিকিৎসকের লেগে ঢাকা গেছে বড় হাসপাতাল লেগে গেছে এইটা টাকা আবার দিতে হয়েছে এইভাবে কইটা টাকা নিতে 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 খালি আর টোপলাওয়ালা ঘর আছে আর কিচ্ছু নাই আচ্ছা ভাবি আমি আপনার কোন জন্মের সতীনা ছিলাম আমার তো খুব কম তো আপনি কোন বাগে মানে কোন বাড়া বাতা আমি তরকারি দিছি আমি ভিক্ষা কইরা গয়না শাড়ি কেমনি কিনা দেবো কহ হ্যাঁ আপনি তো কে আইছেন ফটো ফটো কিনা আমার দেখে মনে হয় যে আমি কিশোর তার সোনা মানে স্বর্ণ গয়না দামি দামি শাড়ি ইন্ডিয়ান শাড়ি লিপস্টিক এই গাল পালিশ ঠোঁট পালিশ যেটি যেটি আপনি দিয়েছেন এটি আমি কিনাদের মতো সমর্থ আছে সারা দিনে ভিক্ষা করে ভাই 200 টাকা এতই যখন বুঝেন তাহলে এত সুন্দর বউ বিয়ে করছেন কে লিগা কমাল কমাল আসিল বইলাই তো আইছে আর তাছাড়া আগে তো এরকম আসিলাম না ঠিক আছে শাহিন ভাই হ্যাঁ তুমি আর কোনো কথা কো না তুই তাড়াতাড়ি স্বামী মেয়ের কাছে মাপসা স্বামী মেয়ের কাছে মাপসা কি আমি লাজিটা কই তাতে স্বামী মেয়ের কাছে মাপসা মাপসা আর কি আছে কি এমন কইছে আবি কি কইছ নাই হন আমার টাকা আছে আমি আমার বউরে দিতে পারি হ্যাঁ ওর টাকা নাই তার বউরে দিতে পারি না তাই বলে কি তোর বড়াই করতে হইব হ্যাঁ এই যে এই যে তাতে তাতে মাছা নাই লাগি এটা দিয়ে বাইরে তোর মারি নামু আমার ভুল হয়ে গেছে ভাই আমার মাফ করে দেন ভাই আমার মাফ করে দেন আমি আর কোনোদিন আপনার সংসারে অশান্তি লাগাবো না ভাই পয়সা দেন গো বোন আপনার মা ঠিক আছে মাফ করে যাও হ্যাঁ মাফ করে দিন যাও তোমার লাড়ি নাও তুমি আমার বাবু আমি তোমার বেবি আল্লাহ কারণ বাড়িটা হইলো আমার এটা তোমার বাড়ি না কি ছাড়া এই যে তোর বাড়ি এটা একটা মুরগির খোয়ার উম্পার মুরগি মানে গরমে তো ডকলে একদম বড় হয়ে বাই দিতে আর দান বাড়িয়ে দেবে কারণ দরজাই ঠিকঠাক মতন লাগে না আমার ভালা আর কও তোর বাড়ির সামনে আমি উমাইকা উমাইকা বলছো না এ উমাই না তুই আমার ওয়াফকে কি বলছো মানে আসলে বিষয়টা হলো আমি তো তোমার বউরে তেমন কিছু কই নাই কারণ আমার ঠেকা পড়ছে নাকি ফকিরের বউর লোক আমি কথা কইতে যাবো তুই কও নাই যে ফকিরকে তুই বিয়ে কত মানুষের কিছু থাকবে এই কথা বললি কে হাল ভাবা তুই জানো আমার সম্পর্কে কোনো ধারণা আছে আর বেলা আমার কথা হলেই তো তোমার পাক দিয়ে উঠবে তোর তুই যে মুরগি খোয়া আমার বাড়িতে দালান বাড়ি আমার জিজ্ঞেস কর কী কী নাই কী কী আছে আমার চারটা চিন্দি আছে চিন্দি বিশটা অটো আছে অটো হ্যাঁ দুটা ট্রাক আছে দুটা পেরাবে কার আছে এই সব ভাড়া দিয়ে রাখছি হাল ভাবা আর তুই কার সাথে কী বলছো যাবি না মানে
তুই না আর গেলে কি বে, তোর বাপে যাইবে, তোর মা যাইবে, তোর খেলা যাবে, তোর নানি যাইবে, তোর নানা যাবে, তোর দাদা যাবে, হদার গোষ্ঠী মিলিয়ে যাইবে, গিয়ে আমার বউ পা দিলে বলবি আম্মু সরি তো সে ভুল হয়ে গেছে আমার জামাইয়ের নামে উল্টা সিটে কথা বলার কারণে, এখনই আমার বাড়ি আমার সরি তুলছে ভুল হয়ে গেছে আমার স্বামীকে নিয়ে অল্প সিধা কথা বলার কারণে আবার না আইলে তোর পাস আমার মনে হয় তোমাকে মা বলবে মামস আমাকে ক্ষমা করিয়ে দাও বল 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 না কামড় দিমা একটা কামড় দিমা কিন্তু হের ভিতরে যে এত পাওয়ার এটা তো আমি জানতাম না, আমার মাফ করে দেন মাদার মাই মাম আমাকে মাফ করে দাও মাদার মাদার আপনি আমার মাফ করে দেন আম্মু বল আম্মু আম্মু আমাকে মাফ করে দাও আম্মু আমাকে মাফ করে দাও বেবি এবং মাসুম বাচ্চাকে মাফ করে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবারে আমি তো মাফ করে দিলাম আর আমার ফকির স্বামী নিয়ে আর কোনোদিন কোনো কথা বললে মাফ করব না আচ্ছা ঠিক আছে সুন্দর করে দে বাবা আসিও আমার গাড়িতে যেন কোনো দাঙ্গা পড়ে পাঁচ হয়ে মামু বেবি এখন তো খুশি খুশি হ্যাঁ আমি অনেক খুশি চো চুই বেবি চলো ঘরে যাই না খেয়ে হবে না